নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 6, 7, 8, 9 এই চারটি তারিখ ডায়েরিতে নোট করে নিন। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ শনি দেবের কৃপায় 6 রাশি হতে চলেছে মহাকোটিপতি। এই চারটা দিন, এই 6টি রাশিকে শনি মহারাজ দুহাত ভরে অর্থ কিন্তু দিবে। আমি একটি কথা বারবার বলেছি, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি হচ্ছে বিচারক। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল কিন্তু দিবে। শনি যদি আপনার জন্মছকে পীড়িত থাকে, ধরে নিলে আপনার জন্মছকে শনি পীড়িত, কিন্তু আপনার কর্ম ভালো রয়েছে, সেখানে কিন্তু আপনি নেগেটিভ ফলগুলো পাবেন না, সেখানে কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন। দেখুন, সমস্যা রয়েছে, আমি বারবার একটি কথা বলছি, অনেকেই মেসেজ করছেন যে স্যার হচ্ছে না আমার ক্ষেত্রে। আমি যে কথাগুলো বলছি না, এটা একটা ইন জেনারেল ব্যক্তিকেন্দ্রিক একটা রাশিফল, আমি বিচার করছি না। প্রথম কথা, দেখো, যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনি প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণের উপর ঋণ, অর্থাৎ একটা ঋণের বোঝা আপনার কাঁধে উঠে গেছে, একমাত্র জ্যোতিষশাস্ত্র সেখান থেকে আপনাকে কিন্তু টেনে তুলতে পারে। আপনার মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসাতে ডেভেলপমেন্ট করতে পারছেন না, পাশাপাশি আরেকজন ব্যবসা করছে, সেখানে প্রচুর দোকান রয়েছে, কিন্তু আপনার দোকানটা সে মতন কিন্তু ভালো মতন কাস্টমার আনাগোনা কিন্তু করছে না, একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে টেনে তুলতে পারে। আপনার জন্মছকে শনি কেমন রয়েছে? শনি হচ্ছে কি বলুন তো, শনি হচ্ছে এই যে আমাদের ক্লায়েন্ট কেমন আসবে, কাস্টমার কেমন আসবে, এটা সম্পূর্ণ কিন্তু শনি কিন্তু নির্দেশ করে। আমি একটি কথা বলছি, শনি যদি আপনার জন্মছকে পীড়িত থাকে, তাহলে কিন্তু অনেক সমস্যা কিন্তু দেয়। শনি আপনার জন্মছকে পীড়িত রয়েছে, শনি রবিযুক্ত, শনি পাপকর্তারই দোষে রয়েছে, তো এই জায়গাটাতে কিন্তু আপনার সঠিক প্রতিকার করা কিন্তু দরকার। আর কৌশিকরার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কিনা খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে এটা আমার কাছে কথা না, একদম মানে 100%। যারা আমি হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি। আমি একটি কথা বারবার বলছি, আমি সবার কিন্তু হাত ধরি না, যেখানে আমি হাত ধরবো জানবেন সেখানে 100% তাকে কিন্তু আমি টেনে তুলব। ভিডিও দেখছেন, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র আপনাকে যে কোনো সমস্যা থেকে কিন্তু টেনে কিন্তু তুলতে পারে। এই যে আমি তারিখগুলো দিয়ে দিলাম, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই চারটা দিন আপনারা ডায়েরিতে নোট করে নিন, ডেডলাইন দিয়ে দিন। এই চার দিনের মধ্যে আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য আসতে চলেছে, আপনাদের মহাকোটিপতি যোগ কিন্তু সৃষ্টি করছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশিতে, প্রথম কথা আমি একটি কথা বলি, শনি বর্তমানে কিন্তু অবস্থান করছে আপনার কুম্ভ রাশিতে এবং শতবিশা নক্ষত্র মিত্র নক্ষত্রে অবস্থান করছে এবং আনন্দ ক্ষেত্রে শনি অবস্থান করছে, পজিটিভ জায়গাতে শনি অবস্থান করছে। শনি এইবার কিন্তু আপনার এই চার দিন, এই 6 রাশিকে ধনের ভাণ্ডার পূর্ণ কিন্তু করতে চলেছে। আমি একটি কথা বলি, আমার প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না, যে কাজগুলো করি কিনা খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে। আবারও বলছি, প্রত্যেকের ক্ষেত্রে আমি কিন্তু রেমেডি করাই না, প্রত্যেকে কিন্তু হাত ধরি না, যাকে হাত ধরবো তাকে কিন্তু টেনে তুলব। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্ট করুন, যাদের ক্ষেত্রে জন্মছকে শনি পীড়িত রয়েছে, আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন,
বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। 6, 7, 8, 9 তারিখগুলো কিন্তু এই জুন মাসে বিশেষভাবে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তাও আমি আপনাদেরকে জানাবো। শনির বিশেষ কৃপা এই চার দিনের মধ্যে কিন্তু পড়তে চলেছে। যে কোনো বড় ধরনের সুসংবাদ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, শেয়ার বাজার থেকে লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, আপনার ডুবে গেছে আটকে গেছে এমন টাকা, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনার ড্রিলগুলো আসতে চলেছে, ইনভেস্টমেন্ট আসতে চলেছে, খুব ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। নাম্বার 1 রাশি মকর রাশি। মকর রাশির অর্থনৈতিক সৌভাগ্য এই চার দিন 6, 7, 8, 9 লিখে রাখুন। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। নাম্বার 1 রাশি। নাম্বার 2 যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির এই চারটা দিন আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, ট্রেন্ডিং থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু অর্থ পাবেন। শনিদেবের কৃপাতে তুলা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। আপনার ভাগ্যক্ষেত্রে উন্নতি, আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং আপনাদের কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির লাভ প্রফিট আপনাদের দেখা যাচ্ছে, ইনকাম যোগ আপনাদের রয়েছে। আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং এই সময়ের মধ্যে মেষ রাশির বেশ কিছু গুড নিউজ আসতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির 6, 7, 8, 9 আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির কিন্তু চোখ কিন্তু দেখা যাচ্ছে। শনি মহারাজ আপনাদেরকে দুহাত ভরে অর্থ দিবে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে। বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা, বিদেশের সাথে যারা রত রয়েছেন বিদেশ থেকেও আপনারা লাভ পাবেন। আপনারা লটারি, শেয়ার বাজার, ট্রেন্ডিং থেকেও কিন্তু এই সময় আপনারা বড় ধরনের অর্থ কিন্তু পেতে পারেন। অন্তিম এবং শেষ রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি বিশেষ করে আপনার ব্যবসা ক্ষেত্রে লাভ দিতে চলেছে 6, 7, 8, 9 এই চারটি তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভজনক ফল কিন্তু দিতে চলেছে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। আপনাদের দাম্পত্য সুখের জায়গা এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে এবং কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ এবং কোনো বড় ধরনের খুশির সংবাদ আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই চারটি তারিখ নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে এই 6 রাশিকে। প্রত্যেককে আমি বলবো আপনারা যাতে শনি নেগেটিভ রয়েছে শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং প্রতি শনিবার আপনারা পশ্চিম দিকে মুখ করে আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা এই কমেন্টটি করুন। এই তারিখগুলো কিন্তু আবারও বলছি খুব গুরুত্বপূর্ণ তারিখ। দেখুন সময় থাকতে কাজগুলোকে গুছিয়ে নিন। সবসময় কিন্তু সময় মানুষের কিন্তু সমান আসে না। কিছু মাসের তারিখ থাকে যে তারিখগুলোতে বিশেষভাবে লাভজনক ফল কিন্তু দেয়, কোনো না কোনো দিক থেকে বড় ধরনের সুযোগ, কোনো না কোনো দিক থেকে বড় ধরনের প্রাপ্তি কিন্তু হয়। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।